হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মাছ, আলু আর বড়ির দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই বড়িটা আমার ভীষণই পছন্দের। আমাদের অঞ্চলে এই বড়িটা শীতকালে তৈরি করা হয় আর সারা বছরই এই বড়িটা সংরক্ষণ করে রাখা হয়। এই বড়িটা মাছের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়াও বিভিন্নভাবে এই বড়িটা আমরা রান্না করে থাকি। আজকে মাছ দিয়েই আমি এই বড়িটা রান্না করে দেখাবো। সেজন্য এখানে বেশ কিছু পরিমাণ রুই মাছ নিয়েছি। মাছগুলো রান্না করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ, 2 চামচ পরিমাণ কালো সরিষা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু গোটা রসুন। এই মশলাগুলো একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। এখন ধুয়ে রাখা রুই মাছের মধ্যে প্রথমেই কিছু মশলা দিয়ে নিচ্ছি ভাজার জন্য। সেজন্য প্রথমে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ লবণ। এই মশলাগুলো দেওয়ার পর মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। চুলায় চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে মাছ ভাজার জন্য তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো তেলের মধ্যে একটু সাবধানের সাথে দিতে হবে, যেন হাতে তেল ছিটে না পড়ে। প্রতিটা মাছের পিসই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন মাছের নিচের পাশটা যেই ভাজা হয়ে গিয়েছে, তখন প্রতিটা মাছই আমি উল্টিয়ে দিচ্ছি। উপরের পাশটাও সেমভাবে ভেজে নেব। রুই মাছ একটু ভেজে নিয়ে রান্না করলেই খেতে বেশি মজা লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে নামিয়ে নেব। সেম প্যানেই আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। সেজন্য বড়িগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর তেল ঢেলে দিয়েছি আর তেলের সাথেও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই বড়িগুলো রান্নার আগে সবসময় ভেজে নিতে হয়, তাহলে রান্নার পর আর বড়িগুলো ভেঙে যায় না আর রান্নার পর খেতেও ভীষণই মজা লাগে। বড়িগুলো ভাজার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেম প্যানেই আমি রান্না করে নেব। সেজন্য আবারও প্যানে তেল ঢেলে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন প্রথমে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এই ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। সাথে বেশ কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর পানি অ্যাড করেছি। পানি দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নাটা খেতে ততটাই মজা লাগবে। কষানো মশলার মধ্যে এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ বড়িতে প্রচুর পরিমাণে পানি টেনে নেয়। বড়ির রান্নার পর পানি সোপ করলে সেই বড়িটা খেতেও বেশি ভালো লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা কিছুক্ষণ পর সরিয়ে নিয়েছি। এবার প্রথমে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এই পর্যায়ে বড়িগুলো দিতে হয়, তাহলে আর ভেঙে যায় না। একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে এই বড়িগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঝোলটা কমে আসা পর্যন্ত আর কিছুক্ষণ রান্না করে নেব। আর এভাবে রান্না করে নিলে বড়িগুলো ভেঙে যায় না আর রান্নার পর খেতে খুবই মজা লাগে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টস করবেন। রান্নাটা নামানোর আগ মুহূর্তে উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এভাবে তৈরি করে নিয়েছি রুই মাছ, আলু আর বড়ির দারুণ মজার এই রেসিপিটি। গরম ভাতের সাথে বড়ির রান্নার এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। আমি তো প্লেটে ভাত নিয়েই খেতে শুরু করেছি। বড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে তো খুবই ভালো লাগছে। আজকের এই দারুণ স্বাদের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।